বাংলার শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দু ঘরে ঘরে এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। অনেকে সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন। বাংলা মাসের আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। এই লক্ষ্মী পুজো ঘুরে সাগরদিঘি বাজারে ফল এবং সবজির বাজার ঊর্ধ্বমুখী। দুর্গাপূজার পরে লক্ষ্মী পুজো হয়ে থাকে, বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে লক্ষ্মী পুজো। তাই সাগরদিঘির ফল বিক্রেতারা পসরা পেতে বসে আছেন ফল নিয়ে, কিন্তু বিক্রি কোথায়? অন্যান্য দিনের তুলনায় ফলের দাম অনেক বেশি, পাশাপাশি সবজির দামও কম নেই। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে অনেক সবজি খেতি নষ্ট হয়ে গিয়েছে, আর যেটুকু আমদানি হচ্ছে তার তুলনায় চাহিদা বেশি থাকায় দাম অনেক বেশি হচ্ছে। সামনে দুর্গা পূজার পরে আজকে আগামীকাল কোজাগরী পূর্ণিমা আছে, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর বাজার করতে এসেছি। তাই লক্ষ্মী পুজোর বাজারে ফলের দাম কীরকম আছে? ফলের দাম ঊর্ধ্বমুখী, প্রত্যেকটা ফলের দামই অনেক বেশি। স্বাভাবিক বাজারের দিনের তুলনায় আজকে ফলের দাম খুব ঊর্ধ্বমুখী। আপেল 90 টাকা থেকে 100 টাকা, ভালো মাল নিতে গেলে হয়তো 150 টাকা। আজকে বাজারে সব জল টলের জন্য সবজির দাম, সব কিছুরই দাম বেশি। পটল বিক্রি আমরা 30 টাকা কিলো, ফুলকপি বিক্রি আমরা 30 টাকা পিস, বেগুন বিক্রি করছি আমরা 30 টাকা কেজি, টমা বিক্রি করছি আমরা 80 টাকা কিলো, শসা বিক্রি করছি আমরা 30 টাকা কিলো, আদা বিক্রি করছি আমরা 60 টাকা কিলো, পেঁয়াজ বিক্রি করছি আমরা 50 টাকা কিলো।